রাজনীতিবিদদের কাছে জেলে যাওয়া নতুন কিছু বিষয় নয় কিন্তু জেল থেকে ফিরে এসে সেখানকার মানুষের জন্য আওয়াজ তোলা নিঃসন্দেহে অভূতপূর্ব এ করে দেখালেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী সাজাপ্রাপ্ত বন্দীদের মজুরি বাড়ানোর দাবি তুলেছেন তিনি ত্রিপুরার মুখ্য সচিবকে লেখা এক চিঠিতে সেন্ট্রাল জেল নিয়ে বেশ কিছু দাবি জানিয়েছেন প্রাক্তন এই মন্ত্রী গত আট ফেব্রুয়ারি ত্রিপুরার মুখ্য সচিব মনোজ কুমারের কাছে এই চিঠি পাঠিয়েছেন তিনি জেল বন্দীদের মজুরি বাড়ানোর পাশাপাশি আরো বেশি কিছু দাবি করেছেন তিনি সঙ্গে জেলে কোথায় কোথায় সমস্যা রয়েছে তাও তার তুলে ধরেছেন নেতা। প্রায় তাঁর মাস বাদু চৌধুরী বন্দী ছিলেন কখনো পুলিশ রিমান্ডে আবার কখনো জেল হাজতে গত তিন মাসের বেশিরভাগ সময়টাই তার কেটেছে বিশালগড়ে সেন্ট্রাল জেলে তার বিরুদ্ধে পূর্ত দপ্তরের কাজে অনিয়মের অভিযোগ এনেছে ত্রিপুরার বর্তমান সরকার এই অভিযোগের ভিত্তিতে গত বছর 13 অক্টোবর তার বিরুদ্ধে মামলা করেছিল বর্তমান সরকার 21 তারিখ গ্রেফতার করে পুলিশ তাকে এবং যখন আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য তিনি ভর্তি হন ঠিক তখনই থানা তাকে গ্রেফতার করে যদিও সিপিএম এবং রাজ্যের বিরাট অংশের মানুষ বলে আসছেন এই মামলা একেবারে সাজানো রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বাদল চৌধুরীকে ফাঁসানোর জন্য করা হয়েছে সাতাশি দিন বিচারাধীন বন্দী থাকার পর ত্রিপুরা হাইকোর্টের রায়ে পয়লা ফেব্রুয়ারি জেল থেকে ছাড়া পেয়েছেন বিশ্বমুখের বিধায়ক বাদু চৌধুরী আট ফেব্রুয়ারি তিনি একটি চার পাতার চিঠি পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্য সচিবকে সেই চিঠিতে তিনি লিখেছেন ত্রিপুরার সাজাপ্রাপ্ত বন্দীরা তেত্রিশ টাকা করে মজুরি পান দৈনিক তার মধ্যে কুড়ি শতাংশ কেটে নেওয়া হচ্ছে কিন্তু কেন কেটে নেওয়া হচ্ছে সেই জবাব কেউ দিতে পারছে না যে টাকা কাটা হচ্ছে তা কোথায় যাচ্ছে তা কেউ জানেন না অথচ জেল মজুরি পশ্চিমবঙ্গে তিরানব্বই টাকা অসমে পঁচাত্তর টাকা এবং বিহারে আশি টাকা ত্রিপুরার মজুরি অত্যন্ত কম ত্রিপুরার জেল বন্দীদের মজুরি ৩৩ টাকা থেকে বাড়িয়ে তা সত্তর টাকা করার দাবি জানিয়েছেন বাদল চৌধুরী সেন্ট্রাল জেলে কর্মী স্বল্পতা জেল হাসপাতালে সমস্যা সংশোধনাগারের এক নম্বর ব্লকের ফাটল এবং জল চুইয়ে পড়ার সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি চিঠিতে বলেছেন দীর্ঘদিনে সাজাপ্রাপ্তদের জন্য পে রোল ব্যবস্থা চালু জেলে দেয়া খাদ্য মানের উন্নয়নের জন্যও তিনি বলেছেন চিঠিতে বাদল চৌধুরী লিখেছেন আগে জেলবন্দিতে সাতশো গ্রাম চালের ভাত দেয়া হতো এখন তা কমিয়ে পাঁচশো গ্রাম দেয়া হচ্ছে ফের রোলের ব্যবস্থা চালু করলে দীর্ঘদিনে সাজাপ্রাপ্তরা বাড়ির লোকের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে বলে তিনি মন্তব্য করেছেন জেলে তো অনেক নেতাই যান কিন্তু জেল থেকে ফিরে এসে ভেতরে থাকা মানুষদের জন্য এভাবে হয়তো কেউ আর চিঠি লেখেননি বাদল চৌধুরী গ্রেফতারের পর আজ নিরানব্বই দিন এখনো চার্জশিট জমা দিতে পারেনি পুলিশ